Y por eso me tocó. Hello everyone, Assalamualaikum. Welcome to my YouTube channel, Mesh Bachoduri. And এখন আছি আমি হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে। তো নর্মালি কন্টিনিউ আমরা মাওয়াতে ঘুরতে যাই, বাট আজকে একটু স্পেশাল, আজকে মাওয়ার ওই পাশে বরিশালে যাব। তো রওনা দিচ্ছি বরিশালের উদ্দেশ্যে, এই ফার্স্ট টাইম বাইক দিয়ে বরিশালে টুর। তো দেখা হচ্ছে রাস্তাতে। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই। ওখানে ভিড় না থাকার কারণে এখন তলারে করে পার হওয়া লাগবে। তো তলার ধারে হচ্ছে 3 নম্বর ঘাট, আর এটা হচ্ছে 3 নম্বর ঘাট। তো এই ঘাট থেকে এখন তলারে উঠবো। A few moments later. Come on. এখন হচ্ছে ট্রলারে গাড়িগুলো ওঠানো হয়েছে, আর ট্রলারে করে ওই পাশে ক্রস করব। তো দেখা হচ্ছে ওই পাশে গিয়ে, কথা হচ্ছে ওই পাশে গিয়ে। কাছের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ দূরে থুইয়া, মরি আমি ধর ফরাইয়া রে। দারু জালাদি অবশেষে ফরিদপুর, মানে অর্থাৎ নদীর অপোজিট সাইড, ফরিদপুরের সাইড এসে পৌঁছেছি। এখন আছে হচ্ছে গৌর নদীতে, আর গৌর নদীর স্পেশাল মিষ্টিগুলো খাচ্ছি। আর এটা হচ্ছে রাকিবদের শুভ্রদের এরিয়া, আর এই ভাই হচ্ছে আমাকে নিয়ে আইছে, এরা হচ্ছে রাকিবের ফ্রেন্ড। তো এখানে রসমালাই আছে, আর নরমাল যে রসের মিষ্টি এটা আছে। দেখি বরিশাল যাওয়ার পথে কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিলাম গৌর নদীতে, আর গৌর নদীর জায়গাটা রাতের অন্ধকারে যতটুকু ঘুরতে ভাল লাগছে। আর গৌর নদীতে আসা বা ওইখানে দাঁড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে রাকিব। রাকিব থ্যাঙ্কস অ্যান্ড গৌর নদীর পোলাপাড়ের হসপিটালিটি মানে অশ্লীল লেভেলের, মানে এটা বলার কিছু নাই। তো জায়গাটা ভালো লাগছে। আর এখন আমার রওনা দিচ্ছি বরিশালের উদ্দেশ্যে। তো এখন বাজে 8:35, এখন অনেক রাত হয়ে গেছে, বাট সমস্যা নাই, 38 কিলোমিটার আছে এখান থেকে বরিশাল। তো দেখা হচ্ছে বরিশালে গিয়ে। রোন নদী থেকে কিছু দূর আগায় আসার পরে মনে হয় এখানে টোল দেওয়া লাগে। কেউ কিছু বললো না, টোলের জন্য কেউ কিছু বললো না, টোল দেওয়া লাগে কি না জানি না, বাট আমি প্রায় বরিশালের কাছাকাছি চলে আসছি। এখানে রাস্তাগুলো বরিশালের কোনো একটা ব্রিজ হয়তো বা, নাম জানি না।
এটা হচ্ছে বরিশাল শহর। তবে বরিশাল শহরে ঢুকতেই অনেক সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে। এখন বরিশালে চলে আসছি অলরেডি, আর শহরে ঢোকার যে এন্ট্রি রোড, মানে যে রাস্তা দিয়ে হাইওয়েটা দিয়ে সিটিতে ইন করে, হাইওয়েটার এন্ট্রি পথটা, মানে এন্ট্রিটা অনেক সুন্দর, মানে ন্যাচারাল পরিবেশটা সুন্দর, ভালো লাগছে। আচ্ছা রাখ।